ভরা মৌসুমে টানা 20 দিন পর চাকা ঘুরছে হবিগঞ্জের চা কারখানাগুলোর। শুরু হয়েছে উৎপাদন কাজ। এরই মধ্যে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে চা বাগান কর্তৃপক্ষ। তবে চা শ্রমিকরাও বাগান কর্তৃপক্ষের ক্ষতি পুষিয়ে দিতে আন্তরিক। 20 দিন পর উৎপাদন শুরু হয়েছে হবিগঞ্জের চা কারখানাগুলোতে, প্রাণ ফিরেছে বাগানেও। গত 9 আগস্ট 300 টাকা মজুরির দাবিতে কর্মবিরতি শুরু করেন হবিগঞ্জের 24টি চা বাগানের শ্রমিকরা। এভাবে আন্দোলনের মধ্য দিয়েই কেটে যায় 19 দিন। শনিবার দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করেন প্রধানমন্ত্রী। পরদিন রবিবার ছিল ছুটির দিন। সোমবার থেকে পুরোদমে কাজ শুরু করেন তারা। মজুরি বাড়ায় উৎসাহ নিয়েই কাজ শুরু করেন শ্রমিকরা। বাগান কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা, ক্ষতি হয়েছে বাগানেরও। এ অবস্থায় চায়ের মান ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে। জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাসে আমাদের 45% ক্রপ, অর্থাৎ প্রতি মাসে 15% করে ক্রপ হারভেস্ট করার কথা, এবং আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা এই ক্রপ উত্তোলন করতে পারবো কিনা আমরা অত্যন্ত সন্দিহান। ক্ষতি পুষিয়ে দ্রুত ঘুরে দাঁড়াবে চা শিল্প, এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।